আজকের এই পর্বে আলোচনা করব বাহ্যিক অর্থসংস্থানের উৎস সমূহ সম্পর্কে। তো বাহ্যিক অর্থসংস্থানের উৎস সাধারণত দুই ভাবে আমরা এটাকে মেজার করে থাকি, যেমন একটা হচ্ছে মালিকানা উৎস, আরেকটি হচ্ছে পাওনাদার উৎস। পাওনাদার উৎস, তো আমরা এই মালিকানা উৎস নিয়ে আলোচনা করব। মালিকানা উৎস বলতে বোঝানো হচ্ছে যে যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন সরবরাহের কাজটা মালিকরা করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা এটিকে মালিকানা উৎস হিসেবে গণ্য করতে পারি। তো মালিকানার উৎস এর মধ্যে রয়েছে এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় আমরা জানি যে এক মালিকানা ব্যবসায় বা সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস ক্ষেত্রে মালিক সম্পূর্ণ মূলধনটা সরবরাহ করে থাকে। তিনি কোথা থেকে করেন বা কিভাবে করেন সেটি না, শুধুমাত্র মালিক এবং এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য অনুযায়ী মালিকই সর্বময় অধিকারী হয়ে থাকে। তো এক মালিকানা ব্যবসায় মালিক যেহেতু সম্পূর্ণ অর্থটা সরবরাহ করছেন এবং মালিককে ব্যবসার একটি অংশ হিসেবে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যদি দেখি, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কি হয় যে এখানে একাধিক মালিকগণ থাকেন বলে একাধিক মালিকগণ কর্তৃকই ব্যবসায় অর্থ সংস্থাটি হয়ে থাকে। এবং আরো একটি আমাদের পার্ট আছে যেটি হচ্ছে কোম্পানি, কোন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটি হয় যে তারা তাদের হিউজ ক্যাপিটালের প্রয়োজন হয়, তাদের অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা স্টক বা শেয়ার ছাড়ার মাধ্যমে তাদের অর্থ সংস্থানটা করে থাকে। তো যখন তারা এই শেয়ার বা স্টকের মাধ্যমে তাদের মূলধন সংগ্রহ করছেন এবং শেয়ার বা স্টক হোল্ডারদেরকে বলা হচ্ছে কোম্পানির মালিক এবং তারা পরোক্ষভাবে কোম্পানিটি পরিচালনায় অংশগ্রহণ করেন, এই হচ্ছে মালিকানার উৎস থেকে আমাদের অর্থসংস্থান, যেটি বাহ্যিক অর্থসংস্থান। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।